টেলিস্কোপ টেলিস্কোপ দিয়ে আমরা সাধারণত দূরের জিনিস দেখি। আমাদের চোখ খুব ভালো একটা অপটিক্যাল ডিভাইস, কিন্তু আমাদের চোখ সব কিছু দেখতে পায় না। আমাদের চোখের কিছু লিমিটেশন আছে, সেগুলো দূর করার জন্য আমরা টেলিস্কোপ ব্যবহার করি। টেলিস্কোপ সাধারণত অনেক দূরের জিনিস দেখতে আমাদের চোখকে মানে সাহায্য করে, অর্থাৎ অনেক ইজিলি আমরা অনেক ফেইন্ট অবজেক্ট আমরা দেখতে পাই। এবং টেলিস্কোপ হচ্ছে একটা লাইট বাকেট, অর্থাৎ একটা আলোর বালতি। যেমন বৃষ্টিতে যদি আমরা বালতি রাখি, তাহলে যত বড় বালতি হবে সে তত বেশি লাইট, সে তত বেশি বৃষ্টির পানি গ্যাদার করবে, এবং লাইট বাকেট তত বেশি লাইট কালেক্ট করবে। আমাদের চোখ যদি হিসাব করি, তাহলে আমাদের চোখ কিন্তু অনেক ছোট, মানে এটা দিয়ে এরিয়া খুব ছোট, যার কারণে সে খুব কম আলো পায়। এটা ঠিক আছে, আমরা যেহেতু পৃথিবীতে থাকি, পৃথিবীতে সূর্যের আলো অনেক বেশি, যার কারণে এই ছোটো পিউপিল দিয়ে আমরা অনেক বেশি আলো দেখতে পাই। সবার প্রথম টেলিস্কোপ আবিষ্কারের কথা শোনা যায় গ্যালিলিওর কাছ থেকে, কিন্তু গ্যালিলিওর আগেও কিন্তু টেলিস্কোপ বানানো হয়েছিল। জাস্ট উনি সবথেকে বেশি ভোকাল বা পরিচিত আর কি। এখন টেলিস্কোপ কীভাবে বানানো হয়? টেলিস্কোপ আলোর একটা প্রপার্টি হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। এটা হচ্ছে আলো যদি একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে যায়, তখন সে তার গতিপথ চেঞ্জ করে। অর্থাৎ সোজা লাইটকে যদি আমরা কাচের মধ্যে দেই, তাহলে দেখা যাবে সেটা সোজা গিয়ে হচ্ছে বেঁকে যাবে, বেঁকে গিয়ে তারপর আবার সে তার কনস্ট্যান্ট রাস্তাটা ক্রস করবে। এখন যদি আমরা ওই জায়গায় যদি কাচটাকে যদি আমরা বেঁকে দিই, অর্থাৎ বক্র করে দিই, সার্কুলার করি, তাহলে ওই আলোটা সোজা না গিয়ে সেটা একটা পয়েন্টে হচ্ছে মানে কনভার্জ করবে, অর্থাৎ একটা পয়েন্টে মিলে যাবে। তাহলে আমরা অনেক দূরের আলোকে একটা পয়েন্টে ঘনীভূত করতে পারতেছি। এরপর আরেকটা লেন্স দিয়ে ওটাকে আরেকটু ম্যাগনিফাই করে হচ্ছে যে অবজেক্টটাকে দেখা যায়। এভাবে রিফ্র্যাক্টর টেলিস্কোপ কাজ করে, যে দূরের কোনো একটা অবজেক্টকে লেন্সের মাধ্যমে ম্যাগনিফাই করে সে হচ্ছে আমাদেরকে দেখায়। এখানে একটা রিফ্র্যাক্টর টেলিস্কোপের উদাহরণ দেওয়া আছে। এটাগুলো দেখতে এরকম হয়, সাধারণত ছোট কম্প্যাক্ট হয়, এবং এগুলো সাধারণত ইউজ করা হয় হচ্ছে বর্তমানে ইউজ করা হয় অ্যাস্ট্রোফটোগ্রাফিতে, কিন্তু আগে কিন্তু এটাই কমন টেলিস্কোপ ছিল আর কি। অর্থাৎ টেলিস্কোপ লেন্স দিয়ে বানাতে হতো। এটার একটা সমস্যা আছে, এখানে যেহেতু লেন্স দিতে হয়, তাহলে আমার যত বেশি বড় আমি করতে চাইবো, তত লেন্সের ডায়ামিটার তত বেড়ে যায়, এবং যত বেশি বড় হয় তত যেহেতু লেন্সের মানে প্রান্তগুলো যেহেতু অনেক সরু, তাহলে আমাদেরকে অনেক মানে সরু হয়ে যায় প্রান্তগুলো, এবং সেগুলো ভেঙে যায়। অর্থাৎ বড় লেন্স বানানো খুব একটা সহজ না, যার কারণে রিফ্র্যাকশন টেলিস্কোপ খুব একটা বড় হয় না, অর্থাৎ খুব বড় সাইজে বানানো খুব প্রবলেম। এবার এই জন্য হচ্ছে যে রিফ্র্যাক্টর টেলিস্কোপগুলো সাধারণত ছোটো সাইজের হয়, খুব একটা বড় সাইজের বানানো যায় না। লেন্স বানানো খুবই এক্সপেন্সিভ, যেখানেই সমস্যা সেখানেই হচ্ছে নিউটন। বড় লেন্স যেহেতু বানানো যাচ্ছে না, সেই সমস্যাটা এসে নিউটনই সলভ করে দিয়ে গেলেন। উনি চিন্তা করলেন যে হচ্ছে লেন্স ইউজ না করে সেম কাজটা তো মিরর দিয়েও করা যায়। এখন মিরর দিয়ে কাজ করলে মিররটা মানে মিরর বানানো অনেক সহজ, একটা প্রান্ত পলিশ করলে হয়, এক সাইডে হচ্ছে প্রলেপ থাকে, অন্য সাইডে হচ্ছে যে গ্লাস থাকে। তাহলে যদি কার্ভ মিরর দিয়ে বানানো যায়, তাহলে রিফ্লেকশন ইউজ করে এটা করা যায়, এবং এটা অনেক চিপলি বানানো যায়, অর্থাৎ আয়না বানানো খুব সহজ। যেহেতু আয়না, সেহেতু পেছন দিকে সাপোর্ট দিয়ে সেটাকে সাপোর্ট করা যায়, তাহলে অনেক বড় বড় টেলিস্কোপ বানানো সম্ভব হয়। সেই জন্য এটাকে নিউটনিয়ান রিফ্লেক্টর বলা হয়। এখানে একটা রিফ্লেক্টর টেলিস্কোপ দেখানো আছে, এগুলা সাইজে অনেক বড় করা যায়, ইচ্ছা মতো বড় সাইজের করা যায় যেহেতু সাপোর্ট আছে। এরপর অন্য ডিজাইনটা হচ্ছে ডবসনিয়ান ডিজাইন। এটা হচ্ছে যে আরও চিপ, অর্থাৎ ওই নিউটনিয়ান রিফ্লেকশনের যে মেথডটা সেটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু হোমমেড জিনিসপত্র দিয়ে বড় বড় টিউব দিয়ে খুব অল্প দামে অনেক মানে বড় বড় টেলিস্কোপ, অর্থাৎ বিগ টেলিস্কোপ বানানো যাচ্ছে। এই ডবসনিয়ান টেলিস্কোপগুলো ইউজ করা খুবই সহজ, এবং এগুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এবং মানুষজন নিজের ঘরেই কিন্তু এটা বানাইতে পারে, এবং অনেক বড় বড় টেলিস্কোপ বানানো যায় যদি মিরর থাকে। এবং এগুলো সাধারণত ইউজার ফ্রেন্ডলি, সাধারণত ভিজুয়াল অ্যাস্ট্রোনমির জন্য এটা ইউজ করা হয়, অর্থাৎ কেউ যদি দেখতে চায় সেই জন্য, মানে তারা দেখার জন্য এটা দিয়ে ছবি তোলা কিংবা অন্যান্য কাজগুলো সমস্যা। এবং এগুলো অনেক বাল্কি সাইজের হয়। এগুলো ছাড়াও আরও কয়েক ডিজাইনের টেলিস্কোপ আছে, কিন্তু আমরা যাচ্ছি হাবল স্পেস টেলিস্কোপ, টেলিস্কোপের গোল্ড স্ট্যান্ডার্ড, মানুষের বানানো সব থেকে ভালো টেলিস্কোপ, ও সেকেন্ড বেস্ট। এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটা বেস্ট, বাট এটা ভিজুয়াল টেলিস্কোপের মধ্যে সব থেকে বেস্ট, অর্থাৎ এটাকেই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় টেলিস্কোপের। লাইক এটা স্পেসে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ভিজিবল লাইট এত এত সুন্দর ইমেজ এই হাবল টেলিস্কোপ ক্যাপচার করছে, যেগুলো ব্রেথ টেকিং, অর্থাৎ আমাদের পুরো অ্যাস্ট্রোনমির যে ভিউটা সেটাই পাল্টে ফেলছে। এবং যেহেতু সেগুলো স্পেসে, তাই সেহেতু আমাদের বাতাসের যে টার্বুলেন্স এবং বাতাসের কারণে যে ডিস্টরশনটা ইমেজে হয় সেগুলো কিন্তু আর নাই, ওখানে খুব ক্রিস্টাল এবং ক্লিয়ার ইমেজ ওখান থেকে পাওয়া গেছে।
এরপরে এই কিছুদিন আগে লঞ্চ করা হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটা কিন্তু ইনফ্রারেড রেঞ্জের অর্থাৎ ভিজিবল রেঞ্জের না, অর্থাৎ হাবলের মতো অত ভালো অত সুন্দর সুন্দর ইমেজ আমরা ভিজুয়ালি পাবো না, হয়তো কালারফুল ইমেজ, কিন্তু এটা দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে ইনফ্রারেড রেঞ্জে অনেক কিছু আমরা দেখতে পাবো। আমরা ইনফ্রারেড রেঞ্জে যে জিনিসগুলো আমরা ভিজিবল লাইট দিয়ে দেখি না সেই জিনিসগুলো ইনফ্রারেড দিয়ে দেখা যায়। এটা দিয়ে সম্ভাবনা অনেক 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 অনেকগুলো এক্সো প্ল্যানেট এটা দিয়ে আবিষ্কার করা যাবে। আমাদের সোলার সিস্টেমের বাইরে কোনো স্টার বা প্ল্যানেট আছে কিনা সেগুলো দেখা যাবে, এবং আমাদের ইউনিভার্সের প্রথম দিককার যে স্টার গ্যালাক্সিগুলো সেগুলোর দিকে আমরা দেখতে পাবো, কারণ ওগুলো ভিজিবল লাইট থেকে এখন আস্তে আস্তে শিফটেড হয়ে গিয়ে এগুলো রেড শিফটেড হয়ে হয়ে এখন ইনফ্রারেড রেঞ্জে চলে গেছে। অর্থাৎ আমাদের দৃষ্টিসীমার বাইরের যে আলোগুলা যে জিনিসগুলো আছে যে তারাগুলো আছে সেগুলো আমরা দেখব। দৃষ্টিসীমার ভেতরেরগুলো তো আমরা হাবল দিয়ে দেখছি, এখন আমরা দেখব যে আমাদের যেগুলো জাস্ট আমাদের দৃষ্টিসীমা অর্থাৎ ভিজিবল লাইট ক্রস করে যেগুলো আরেকটু আগে চলে গেছে সেগুলো দেখার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করা হবে। এটা থেকে অনেক ভালো ভালো ডাটা আসবে, তবে অত সুন্দর ইমেজ হয়তো আসবে না কারণ এটা ইনফ্রারেড রেঞ্জের। এইভাবে আলোর ডিফারেন্ট ফ্লেভারের জন্য আরও ভিন্ন ভিন্ন টেলিস্কোপ হচ্ছে বানানো হয়েছে, যেমন রেডিও টেলিস্কোপ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, চন্দ্র এক্সরে অবজারভেটরি আছে যেটা এক্সরেতে হচ্ছে আমাদের ইউনিভার্সকে স্ক্যান করে। এইভাবে আমরা ইউনিভার্সের একটা ওভারঅল পিকচার আমরা আমাদের টেলিস্কোপ ব্যবহার করে পাইতে পারি, এবং এই টেলিস্কোপগুলো অনেক হাই এন্ডের, অনেক কোটি কোটি টাকা বাজেট থাকে। সাধারণত নাসা কিংবা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এরা করে, এবং এখানে হাজার হাজার অ্যাস্ট্রোনমাররা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই এগুলো ডাটাগুলো নিয়ে কাজ করে, এবং এটা নিয়ে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে আরও ডিটেল আইডিয়া পাইতে পারি। এখন টেলিস্কোপ নিয়ে বলতে বলতে আমরা কিন্তু আমাদের চোখকে আন্ডারস্টিমেট করলে হবে না, হাজার হাজার বছর ধরে কিন্তু এইটাই শুধু আমাদের অ্যাসেট ছিল, এবং এই হিউম্যান আই দিয়ে অনেক ভালো ভালো জিনিসপত্র দেখা যায়। এই হিউম্যান আই দিয়ে কিন্তু অনেক কিছু আবিষ্কার করা হয়েছে। সো যদি আপনার কাছে দুইটা চোখ থাকে একটু বাইর হয়ে মাঝে মধ্যে আকাশের দিকে তাকাবেন, দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।